বাংলাদেশ ও ভুটানের মধ্যে শুল্কমুক্ত 100টি পণ্য প্রবেশে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হয়েছে। ভার্চুয়ালে দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লোটে শেরিং এর উপস্থিতিতে এই চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভুটান চাইলে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর, চিলাহাটি, পানগাঁও বন্দর এমনকি সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারেরও সুযোগ পাবে। করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোকে বাংলাদেশের অসাধারণ অর্জন বলে আখ্যা দেন লোটে শেরিং। বাংলাদেশ ও ভুটানের বন্ধুত্বের 50 বছর পূর্তিতে দুদেশের সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য চুক্তি করল দুদেশ। ভার্চুয়ালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটান থেকে দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং যুক্ত হন। পরে তাদের উপস্থিতিতে দুদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হয়। এর ফলে বর্তমানের 90টি সঙ্গে যুক্ত হয়ে 100টি পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ থাকবে বাংলাদেশের। চুক্তি সই অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আশা করেন এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। And also I would like to convey our appreciation to you for successfully handling the pandemic and your country's economy side by side. We can see that Bangladesh is making an impressive economic recovery from the pandemic. Congratulations for that. I would like to thank the government of Bangladesh for your support in establishing the third international internet gateway for Bhutan. This will ensure reliability and affordability of internet and communication for us. I'm optimistic that the gateway will be launched soon. মুক্তিযুদ্ধে ভুটানের সমর্থন এবং বাংলাদেশকে স্বীকৃতির বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Once the agreement comes into force, I believe more people in Bangladesh I can see some very fresh apple and orange on your table. So I believe that our people will get the access to have good apple and orange from Bhutan and other fruits and other vegetables and other things. Bhutan can use the waterways, our waterways link already have started. We are developing our Chilmari and Narayanganj, Pangao, which is open to you. Not only that, our three ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also, we are developing as a regional airport. So for Bhutan, it is open. সম্পর্ক জোরদারে যে কোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।